আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখানে হচ্ছে সকালবেলার বাহিরের ভিউটা, এই যে দেখতে পাচ্ছেন শীতের সকালটা কেমন চারিদিকে সাতাত্রে টাইপের হয়ে আছে, এখনও রোদ উঠে নাই। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন এখনও আকাশটা অনেক ঘোলাটে টাইপের, এখনও রোদ উঠে নাই। তো ভাবলাম আমার ভিউয়ারদের সাথে একটু শেয়ার করি শীতের সকালটা কেমন সুন্দর। তো এখানে হচ্ছে ব্যাটটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো কালকে হচ্ছে নতুন একটা বিছনার চাদর পারলাম, তো এখন হচ্ছে সকালবেলা উঠে ঝাড়ু দিয়ে দিতেছি। আর ভাবলাম আমার ভিউয়ারদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা তো গৃহিণীদের, আমাদের মতো গৃহিণীদের কাজে এটা, সকালবেলা উঠে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, ব্যাট ঝাড়ু দেওয়া, তারপর হচ্ছে নাস্তা বানানো। তো এখানে হচ্ছে সকালে নাস্তার জন্য আজকে বার্গার তৈরি করব, এগ বার্গার তৈরি করব। তো আমার বাসায় তেমন একটা সবজি ছিল না, শসাও ছিল না, তো ভাবলাম এগ বার্গারের তৈরি করি। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা দিয়ে আমি সব কিছু কুচি করে নিয়েছি। এখন হচ্ছে লবণ দিয়ে কষলে নিয়ে এখন এখানে দুইটা ডিম ভেঙে দিয়েছি। তো দুইটা ডিম ভেঙে দিয়ে এখন ভালো করে হাত দিয়ে কষলে মেখে নিতেছি। তো আমি হচ্ছে ডিমগুলো ভাজি করব বার্গার, এক বার্গার বানানোর জন্য। তো এখানে হচ্ছে আমি হালকা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার ডিমটা এফিট করে দিতেছি। আমি দুটো ডিম দিয়ে তিনটা ডিমের শেপ বানিয়ে নেব। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর অন্যদিকে হচ্ছে রং চা বানাবো। তো এখানে হচ্ছে আমি একটা লং আর হচ্ছে দুই টুকরা দারুচিনি ছোটো ছোটো সাইজের, আর হচ্ছে দুটো এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি হচ্ছে বার্গারের জন্য এখানে বানগুলো গরম করে নিয়েছি, এখন হচ্ছে হট সস দিয়ে দিতেছি। তো হট সস দিয়ে আমি হচ্ছে উপর দিয়ে ডিম আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমি পরিবেশন করব সকালবেলা নাস্তার জন্য। তো যে আমার এক বার্গার রেডি হয়ে গেল। তো আপনারা চাইলে সকালবেলা বাচ্চাদের এভাবে এক বার্গার বানিয়ে দিতে পারেন, অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে। তো অন্যদিকে হচ্ছে আমার চার পানিটা ভালো কষে গেছে, এখন হচ্ছে আমি চা পাতাগুলো দিয়ে দিয়েছি। তো চা পাতা দেওয়ার পরে দু তিনটা বলক আসলে আমি হচ্ছে চাগুলো নামিয়ে নিব। তার অন্যদিকে আমি হচ্ছে আজকে গ্লাসে ঢেলে নিতেছি চাটা, অন্য মগে নিলে হচ্ছে চায়ের কালারটা অনেক কালো দেখায়, এই জন্য ভাবলাম আজকে একটু গ্লাসে নিয়ে নিই। তো এখানে আমি হচ্ছে দুই তিন ফোঁটা লেবু রস দিয়ে দিতেছি। তো এই যে এখন হচ্ছে নাস্তা করার জন্য টেবিলে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে আমার মেয়ে বসা আছে সকালের নাস্তার অপেক্ষায়। তো সকালের নাস্তা সেরে নেওয়ার পরে হচ্ছে আজকে সকাল থেকে, আজকে সকালে বাজার আনা হয়েছে। এখানে হচ্ছে সবজি এনেছে, মূলা আর হচ্ছে লাল শাক, কুমড়া, আর এখানে হচ্ছে রুই মাছ, কালিবাস মাছ আর হচ্ছে মোরগ আনা হয়েছে। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আজকে হচ্ছে মাছ রান্না করব না, আজকে হচ্ছে মূলা দিয়ে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন মাছটা অনেক তাজা, এই যে দেখতে পাচ্ছেন কি যেন বলতেছে, মনে হচ্ছে কি যেন বলতেছে এমনই লাগে। তো একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। আর অন্যদিকে এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মূলাটা ভাপ দিয়ে নিয়েছি, আর অন্যদিকে আমি মাংসগুলো হালকা ভেজে নিয়েছি। তো এখানে হচ্ছে মশলা দিয়ে নিয়েছি, এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিতেছি। তো আমার মুরগির মাংস হালকা ভেজে উঠিয়ে নিয়েছি, আর অন্যদিকে মুরগির মাংসের জন্য মশলা কষিয়ে নিতেছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন হালকা পরিমাণে পানি দিয়ে দিতেছি, পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। তো আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে মূলা রান্না করব। তো ছেলেমেয়ে হচ্ছে তরকারির মধ্যে মূলা আর আলু পছন্দ করে, তো এখন হচ্ছে মূলা দিয়ে মুরগির মাংস রান্না করতেছি। তো মূলা দিয়ে মুরগির মাংস অনেক মজা লাগে,
আপনারা শীতকালীন সবজি এভাবে মাংসের সাথে রান্না করে খেতে পারেন, শীতকালীন সবজিগুলো অনেক মজা হয়। আর দেখতে পাচ্ছেন অন্যদিকে আমার মাংসটা হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছেন সকালে ব্যাটটা জার দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করি গোলাপ ফুলটা, সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা। আর এই যে এখন হচ্ছে 11টা বাজে, আর এখন বাহিরের ভিউটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, কি জলমলে হয়ে আছে। তো ভাবলাম সকালেটাও শেয়ার করলাম, বিকালেটাও একটু আপনাদের মাঝে শেয়ার করি, আকাশটা অনেকটা পরিষ্কার। আর অন্যদিকে হচ্ছে আমার বেবি খাতাগুলো আমি এখন রোদরে দিয়েছি, যা আপনাদের মাঝে শেয়ার করছি গত ভিডিওতে, এখন হচ্ছে একটু রোদরে দিয়ে আমি হচ্ছে আবার আলমারিতে রেখে দিব। তো একে একে আমি হচ্ছে সবগুলো রোদরে দিয়ে দিতেছি, কেমন জানি লড়কা লড়কা টাইপের হয়ে থাকে যখনই আলমারিতে থাকে, এখন ভাবলাম সবগুলো বাইর করে একটু রোদরে দিয়ে দিই। তো আমি এমনই করি, কয়েকদিন পরপর হচ্ছে সব কিছু রোদরে দিয়ে আবার হচ্ছে বাঁচ করে রেখে দিই আলমারিতে। আর হচ্ছে ছাদের চারপাশের ভিউটা আপনাদের মাঝে শেয়ার করলাম, এই যে দেখতে পাচ্ছেন আকাশটা কত ঝলমলে, একটু মেঘ নাই, আকাশটা অনেক পরিষ্কার। আর অন্যদিকে গাছগাছালিও দেখেন কতটা সুন্দর সবুজের সমারোহ। আর এখানে হচ্ছে আমি জিরা রোদে দিয়েছি, আমি হচ্ছে জিরা গুঁড়ি করব। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।